মিস্টার সানি, আপনাকে আমার নেক্সট কোয়েশ্চন, সাপোজ আপনি হচ্ছে এই জবের থেকে একটা বেটার অপরচুনিটি পেলেন, তো আপনি কি করবেন? আপনি কি জব সুইচ করবেন? জি স্যার, আমি যদি ভালো অপরচুনিটি পাই তাহলে আমি অবশ্যই আমার জব সুইচ করব। তাহলে তো আপনাকে হায়ার করা ঠিক হবে না স্যার। আমার জানা মতে আপনি গত 10 বছরে 5টা কোম্পানি সুইচ করে দেন এই পজিশনে এই কোম্পানিতে এসেছেন। হাউ ডু ইউ নো দ্যাট? স্যার, আমি আপনাকে লিঙ্কডইনে ফলো করি। লিঙ্কডইন স্মার্ট গাই। ওকে, আপনার স্যালারি এক্সপেকটেশন কত? যত টাকা স্যালারি হলে আমি আপনার বোনকে বিয়ে করার যোগ্যতা অর্জন করব তত টাকাই হচ্ছে আমার এক্সপেকটেশন স্যালারি। মানে কি লিবিয়া? তুমি কি লিবিয়ার বয়ফ্রেন্ড নাকি? ইন দিস কেস ইউ আর নট কোয়ালিফাইড ফর দিস জব। নো স্যার, আপনি জব দেন আর না দেন কোনো সমস্যা নেই, কিন্তু আমি যদি আপনার বোনকে পালিয়ে গিয়ে কাজ অফিসে বিয়ে করি তাহলে কি আপনার প্রেস্টিজটা থাকবে বলুন? ওকে, তোমাকে একটা অফার দিচ্ছি, তুমি যদি আমার বোনের রাস্তা থেকে সরে দাঁড়াও তাহলে চাকরি তোমার। আমি যদি এই জবটা পাই তাহলে এমনিতে আমি ভালো মেয়ে পাবো, নো প্রবলেম। আমি কিভাবে বুঝবো তুমি আমার বোনের রাস্তা থেকে সরে গেছো? জাস্ট আমাকে হাফ অ্যান আওয়ার সময় দেন, আমি এখনই বাইরে গিয়ে আপনার বোনকে কল করবো এবং এমন ভাবে কনভিন্স করবো যে আপনি কল দেওয়ার পর সে বলবে যে সে আমাকে চিনতেই পারবে না, সে বলবে সে সিঙ্গেল। এত কনফিডেন্ট? ঠিক আছে, এইটা যদি তুমি করতে পারো তাহলে তোমার চাকরি কনফার্ম। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। অলিভিয়া। হ্যালো ভাইয়া। সানি কি তোর বয়ফ্রেন্ড আছে এখনো? না তো, আমি সানি নামে কাউকে চিনি না, আর আমার তো কোনো বয়ফ্রেন্ডই নাই। আজও ও তো সিঙ্গেল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ডান, এই জব তোমার। আমি তো আগেই জানি আপনার বোন সিঙ্গেল, তার সাথে আমার সম্পর্ক আছে নাকি, আমি জাস্ট একটু ফেসবুকে ঘাটাঘাটি করলাম আর কি, যাক ফাফরটা তো কাজে দিল, চাকরিটা পেলাম, ওয়াও।